গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে আপনাদের সম্মুখে আমি কিছু আইনি শব্দের অর্থ বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি। আশা করছি এই শব্দগুলি আপনাদের দরকার, এবং যদি শব্দগুলির অর্থ আমরা জানি তাহলে আমাদের একটু জানতে বুঝতে ভালো হবে, যার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। প্রথম কথা হলো আপিল। আপিল আসলে কাকে বলে? নিম্ন আদালতের রায়ের পুনর্বিচারের জন্য উচ্চ আদালতে আবেদন করা। নিম্ন আদালতে একটি রায় দিল, সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে পুনর্বিচারের জন্য যেটা আবেদন করা হয় সেটাকে আপিল বলা হয়। তারপর আসছি এফিডেভিট। এফিডেভিট কাকে বলে? হলফনামা, হলফপত্র বা শপথনামা। শপথ দেওয়ানোর ক্ষমতা আছে এমন কোন লোকের সামনে স্বেচ্ছায় শপথপূর্বক লিখিত বিবৃতি দাখিল করা। এমন কিছু অফিসার আছে, সেই অফিসারদের শপথ করানোর জন্য কি আছে ক্ষমতা আছে, এবং হলফনামা বা শপথ দেওয়ানোর ক্ষমতা আছে এমন কোন লোকের সামনে স্বেচ্ছায় শপথপূর্বক লিখিত বিবৃতি দাখিল করা। আমরা সাধারণত জুডিশিয়াল স্টাম্প পেপার এবং দলিলে কিছু কথা লিখে আমরা শপথ আকারে সেই কাগজের মাধ্যমে অথবা দলিলের মাধ্যমে উল্লেখ করি, সেই উল্লেখ করাটাকেই আসলে শপথপত্র এবং শপথনামা বা হলফপত্র এবং আমরা ইংরেজিতে এফিডেভিট বলে থাকি। তারপর আছে ওয়ারেন্ট। ওয়ারেন্ট কাকে বলে? যেমন ওয়ারেন্ট একটি হলো রিটেন একটি অর্ডার। ম্যাজিস্ট্রেট, জাজ বা হাকিম আমরা যাই বলি, ম্যাজিস্ট্রেটে পুলিশকে লিখিতভাবে নির্দেশ জারি করেন যে অমুক ব্যক্তিকে গ্রেপ্তার করে আমার সামনে হাজির করাও, সেটাকে আসলে ওয়ারেন্ট বলা। তো সাধারণভাবে কাউকে আটক করা বা কোথাও তল্লাশি চালাবার জন্য পুলিশকে দেওয়া আদালতের হুকুম। নিশ্চয় বুঝতে পেরেছেন, আদালতের কাছ থেকে এই ওয়ারেন্ট বার করার জন্য পুলিশকে আটক বা তল্লাশি চালানোর জন্য প্রয়োজনীয়তা তথ্য সহযোগ আদালতে পেশ করতে। তারপর আসছি ক্যাপিটাল ক্রাইম। যেসব অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড সেই অপরাধগুলোকে ক্যাপিটাল ক্রাইম বলা হয়। তারপর আসছি জাজমেন্ট। জাজমেন্ট বা রায়, আদালতে মামলার পর বিচারের পর আদালতে যেই ফাইনাল একটি রায়নামা বা রায় প্রদান করে তাকে আসলে জাজমেন্ট বলা হয়। জাজমেন্ট বা রায় মামলার দুই পক্ষের বক্তব্য ও সাক্ষ্য শোনার পর বিচারক তার যে সিদ্ধান্ত সরকারিভাবে প্রকাশ করেন। নিশ্চয় বুঝতে পেরেছেন, আদালতে দুইটি পক্ষ থাকে, সেই পক্ষগুলোর শুনানি এবং সাক্ষীবাদী নেওয়ার পর সরকারিভাবে যেই আদেশ বা সিদ্ধান্ত পেশ করে তাকেই জাজমেন্ট বলা হয়। ডোমিসাইল, আমরা ডোমিসাইল মানে স্থায়ী বাসস্থান আমরা জানি। তারপর আসছে ডিফামেশন। ডিফামেশন আমরা একজনে আর একজনকে যদি আমরা কিছু কথাবার্তা গালিগালাজ বা লিখিতভাবে আমরা যদি তার মান সম্মান হানি করি তাকেই আসলে ডিফামেশন বলা হয়। তারপর আসছে ডিসমিজাল। ডিসমিজাল একটি আইনি শব্দ। ডিসমিজাল শব্দটির অর্থ হচ্ছে মামলার খারিজ। তারপর আসছে নোটারি পাবলিক। নোটারি পাবলিক আসলে কাকে বলে? সরকারি কর্মচারী যার কাজ হলো লোককে শপথ করানো। স্টাম্প পেপারের লিখিত কাগজে কেউ সহি করার পর সেটিতে সই করে তাকে প্রামাণিক করা ইত্যাদি। নোটারি পাবলিক, নোটারি পাবলিক হলো সরকারি একজন কর্মচারী যার কাজ হলো লোককে শপথ করানো এবং স্টাম্প পেপারে লিখিত কাগজে কেউ সই করার পর সেটিতে সই করে তাকে প্রামাণিক করা ইত্যাদি, সেটা হলো কি? নোটারি পাবলিক। পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি আসলে কাকে বলে? অ্যাটর্নি দলিল যার ভিত্তিতে একজনের হয়ে দলিলে উল্লেখিত বিভিন্ন কাজ অন্য কেউ করতে পারে। পাওয়ার অফ অ্যাটর্নি হলো একটি দলিলে যার ভিত্তিতে একজনের হয়ে
দলিলে উল্লেখিত বিভিন্ন কাজ অন্য কেউ করতে পারে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি বলা হয়। ফ্রড শব্দের অর্থ হচ্ছে ধোকা দেওয়ার উদ্দেশ্যে সত্য ঘটনাকে মিথ্যা করে বলা। এই ফ্রড একটি আইনি শব্দ, তার অর্থ নিশ্চয় আপনারা জানলেন। তারপর আসছে বেইল। বেইল জামিন, আদালতে টাকা বা মুচলেকা দিয়ে আটক ব্যক্তিকে স্বল্প মেয়াদের জন্য খালাস করানো এবং আদালতে আটক ব্যক্তির হাজিরার ব্যাপারে নিশ্চিত দেওয়া, তাকেই বেইল বা জামিন বলা হয়। তারপর আসছে অ্যান্টিসিপেটরি বেইল। অ্যান্টিসিপেটরি বেইল দ্যাট মিন্স প্রি অ্যারেস্ট বেইল, বাংলায় অগ্রিম জামিন। অ্যান্টিসিপেটরি বেইল হল আদালত প্রদত্ত নির্দেশ যাতে বলা হয় ব্যক্তি বিশেষকে জামিন দিতে। সেই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার আগেই এই নির্দেশ জারি করা হয়। কোনো ব্যক্তি যদি সন্দেহ করে যে তাকে মিথ্যে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হবে, সেক্ষেত্রে সে আদালতের কাছে অ্যান্টিসিপেটরি বেইলের জন্য আবেদন করতে পারে। তো আপনাদের সম্মুখে 1-13 একের থেকে 13টি আইনের শব্দ এবং এই শব্দগুলির অর্থ আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করেছি। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমার যদি ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুকটা আপনারা ফলো করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শুভরাত্রি।